নমস্কার, আমি তাপস হালদার। একলিনের ইউটিউব পেজে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো একটা হাইব্রিড ক্লাসরুম, যে ক্লাসরুমটা এক্সিস্টিং সেটআপের উপর আমরা বানিয়েছি। কাস্টমারের কাছে এখানে একটা পোডিয়াম অলরেডি ছিল এবং কাস্টমার আমাদের রিকোয়েস্ট করেছিল যে আমরা এটাকে আর কীভাবে আপগ্রেড করতে পারি। তো কাস্টমারকে আপগ্রেড করার জন্য আমরা প্রথমে যেটা আগে ছিল সেটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ প্যানেল এবং একটা ডিজিটাল পোডিয়াম। কিন্তু কাস্টমারের একটা রিকোয়ারমেন্ট ছিল যে কিছু কাস্টমার যারা আছে, যারা আর কি মানে পড়ায়, তারা বসে পড়াতে ভালোবাসে, আবার কিছু আছে যারা দাঁড়িয়ে পড়াতে ভালোবাসে। তো কাস্টমারের এরকম একটা রিকোয়ারমেন্ট হওয়ার জন্য আমরা একটা সলিউশন ডিজাইন করি, যেখানে কাস্টমার চাইছে যে অনলাইনে পড়াবে, অফলাইনে পড়াবে, বা দুজনই একসাথে পড়তে পারে অনলাইন অফলাইন। তো আমরা এই সিচুয়েশানটাকে মাথায় রেখে আমরা একটা সলিউশন প্রোভাইড করি কাস্টমারকে। এবং সেই কাস্টমারকে আমরা প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে যদি কেউ ডিজিটাল পোডিয়ামের সামনে পড়াতে চান, তাহলে এই পোডিয়ামের সামনে দাঁড়ালেন, তিনি তার ল্যাপটপ বা পেন ড্রাইভ নিয়ে এলো। আমাদের এখানে একটা কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারের মধ্যে ল্যাপটপ লাগালো, USB লাগালো এবং তিনি চাইলে এখানে পড়াতে পারেন। এবং এখানে যদি কোনো সফটওয়্যারে কিছু লিখতে চান, ধরুন আমি এখানটা একটা কিছু লিখতে চাইছি, সেটা এখান থেকেও লিখতে পারবে। এবং তিনি যদি PPT দেখাতে চান, সেটাও এখানে থেকে দেখা যাবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আমার এখানে যদি কেউ বসে পড়াতে চায়, তা বসে পড়াতে গেলে আমার এখানে সেম জিনিসটা আমরা এখানে একটা ইন্টারেক্টিভ ডিসপ্লে দিয়েছি, যেটা আর কি আপনার হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট, এটা আমরা বলি যে ডিসপ্লে ট্যাবলেট। এবং এখানেও সেম জিনিস আপনি যদি চান সেমভাবে আপনি লিখতে পারেন। এবার যদি কেউ মনে করেন যে দাঁড়িয়ে পড়াবো, তাহলে দাঁড়িয়ে পড়ানোর জন্য সিমিলারলি এই ইন্টারেক্টিভ প্যানেলটা আছে এবং সেখানেও আপনারা যদি চান আপনি পড়াতে পারেন। তো তিনটে মোডে আপনি পড়াতে পারেন, কেউ টিচার পোডিয়ামের সামনে দাঁড়াতে পারে, কেউ ইন্টারেক্টিভ প্যানেলের সামনে, কেউ গ্রাফিক্স ট্যাবলেট বা ডিজিটাল যে ট্যাবলেট আছে তার সামনেও পড়াতে পারে। এবার একটা জিনিস যেটা আমরা করেছি সেটা হচ্ছে দুটো টিভি দিয়েছি। এই টিভিটা দেওয়ার কারণ হচ্ছে যদি টিচার এখানে বসে পড়ান এবং অনলাইনে ক্লাস নেয়, তাহলে তারা কী করবে, তাদেরকে দেখার জন্য, যারা অনলাইনে জয়েন করেছে তাদেরকে দেখার জন্য আমরা এই টিভিটা দিয়েছি। সিমিলারলি কোনো স্টুডেন্ট যারা এখানে বসে আছে, এইদিকে যারা বসে আছে, সেই স্টুডেন্টগুলো যদি চায় যে এখানে কী পড়াচ্ছে বা কোন স্টুডেন্ট বাইরে থেকে জয়েন করেছে তাদেরকে দেখার জন্য, তারা চাইলে এখানটা দেখতে পারে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে কোনো টিচার যদি মনে করে অনলাইনে পড়াচ্ছে, অফলাইনে পড়াচ্ছে, রেকর্ডিং করছে, তার জন্য আমরা একটা ক্যামেরা দিয়েছি, যেখানে দুটো ক্যামেরা দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে একটা একিনের 1011100 ক্যামেরা আছে এবং সেই ক্যামেরাটা হচ্ছে ফুল HD ক্যামেরা এবং PTZ। এবং সিমিলারলি একটা 4K ক্যামেরা, AI ট্র্যাকিং ক্যামেরা দিয়েছি, যেটার মধ্যে কি হয় জোন ট্র্যাক করা যায়। মানে আমি এই যে এখানে যে পোডিয়াম দিয়েছি, টিচার যদি পোডিয়ামের সামনে যায় তাহলে অটোমেটিক ক্যামেরা পোডিয়ামের দিকে ঘুরে যাবে, টিচার যদি এখানে বসে পড়ায় তাহলে এখানে অলমোস্ট মানে ক্যামেরাটা ওখানে ট্রেক করবে। সিমিলারলি টিচার যদি মনে করে প্যানেলের মধ্যে কিছু লিখছে তাহলে প্যানেলটাকেও দেখাবে। তো এই হলো ওভারঅল একটা সলিউশন এবং খুব ইজি, মানে একদিন মানে আপনারা জানেন যে খুব ইজি এবং সিম্পলিফাই সলিউশন। তো সেইভাবেই আমরা এটাকে বানিয়েছি। এবং এইখানে যদি মনে করে টিচার যদি রেকর্ডিং করবে তো সেটাও তারা করতে পারে। তো ওভারঅল এই সলিউশনটা আমরা ডিজাইন করে দিয়েছি এবং এই কাস্টমারের নাম হচ্ছে নাসান, যেটা আর কি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সিকিউটিভদের ট্রেনিং দেওয়া হয় এই ডিপার্টমেন্টে। এবং আপনাদের আমরা পরবর্তীকালে আমাদের এই পুরো জিনিসটার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অবভিয়াসলি একিনকে কানেক্ট করুন এবং একিনের যারা এক্সিকিউটিভ আছে তারা আপনাদের এইরকম সলিউশন দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ।